জাতীয়তাবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলা 2013 সালে পরপারে পাড়ি জমান। তিনি না থাকলেও তার সংগ্রামী চেতনা আলোক মশাল হয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। নেলসন ম্যান্ডেলার জীবন বিচিত্র, অভিজ্ঞতায় ভরপুর। 1941 সালে 23 বছর বয়সী নেলসন ম্যান্ডেলা ঘটাগড়ে আয়োজন করা বিয়ের আসর থেকে পালিয়ে চলে যান জোহান্সবার্গে। এর 2 বছর পর আফ্রিকানার ওয়েস্ট ওয়াটারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেন। সেখানে তিনি নানা বর্ণের নানা গোত্রের মানুষের সাথে মেশেন। জোহান্সবার্গে যাওয়ার পর ম্যান্ডেলা একটি খনি কোম্পানিতে নিরাপত্তা রক্ষী হিসেবে জীবনের প্রথম চাকরি শুরু করেন। সেখানেই তিনি ইউনিভার্সিটি অব আফ্রিকার অধীনে তার ব্যাচেলর ডিগ্রি শেষ করেন। নেলসন ম্যান্ডেলার 3 স্ত্রী হলেন এভিলিন ম্যাস, উইনি মাদিকিজেলা এবং গ্রেসা ম্যাশেল। এভিলিন ম্যাস ছিলেন একজন সেবিকা। 1946 সালে তাকে বিয়ে করেন ম্যান্ডেলা। তাদের 2 ছেলে এবং 2 মেয়ে আছে। 1958 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ম্যান্ডেলা 1944 সালে এভেলিস মাসেকে বিয়ে করেন। 1958 সালে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। 1952 সালে একজন আইনজীবী হিসেবে ম্যান্ডেলা তার সহকর্মী অলিভার তাম্বোর সাথে আইন চর্চা শুরু করেন জোহান্সবার্গে। 1956 সালে নেলসন ম্যান্ডেলা সহ 155 জনের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়। তবে 4 বছর বিচার কাজ চলার পর ম্যান্ডেলার বিরুদ্ধে অভিযোগ খারিজ হয়ে যায়। কিন্তু নতুন নতুন আইন পাশের পর বর্ণবাদ বিরোধী প্রচার কঠোরভাবে প্রতিহত হতে থাকে। 1958 সালে ম্যান্ডেলা বিয়ে করেন ইউনিকে। ম্যান্ডেলাকে জেলে থেকে ছাড়াতে সক্রিয় ভূমিকা রাখেন তার এই স্ত্রী। নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আটক হওয়া থেকে বাঁচতে প্রায় সময়ই ম্যান্ডেলা ছদ্মবেশ ধারণ করতেন। তিনি মাঝে মাঝেই মাঠকর্মী বা অন্য কোনো পোশাক পরে বিভিন্ন পেশাজীবী হিসেবে ছদ্মবেশ ধারণ করতেন। 1990 সালের 11 ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন। কারাগারে থাকাকালীন ম্যান্ডেলাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাকে একটি ছোট সেলে রাখা হয় যেখানে কোনো বিছানাও ছিল না। চুনা পাথর খনন কেন্দ্রে তাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়। খনিতে কাজ করতে করতে ম্যান্ডেলার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ম্যান্ডেলার চোখের অশ্রু গ্রন্থি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে পরবর্তী জীবনে তার চোখে আর অশ্রু তৈরি হয়নি। কারারুদ্ধ অবস্থায় ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা থেকে আইনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে ম্যান্ডেলা। কারাগারে থাকা অবস্থায় ডেসমন্ড টুটু এবং অলিভার টেম্বুর মতো নেতা, অন্যান্য জাতিবিদ্বেষ বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ করেন ম্যান্ডেলা। কারাগারে বসেই নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ অ্যালং ওয়াক টু ফ্রিডম এর খসড়া শেষ করেন তিনি। ম্যান্ডেলা খেলাধুলা পছন্দ করতেন। যুবক বয়সে বক্সিং এবং দীর্ঘ দূরত্বে দৌড় প্রতিযোগিতায় তার বেশ আগ্রহ ছিল। ম্যান্ডেলা বক্সিং পছন্দ করতেন কারণ এই খেলায় প্রত্যেকের অংশগ্রহণের সমান সুযোগ থাকে। লং ওয়াক টু ফ্রিডমে তিনি লিখেছেন, বক্সিং সমমাত্রার খেলা যেখানে রিং, র্যাঙ্ক, বয়স, রং এবং সম্পদ অপ্রাসঙ্গিক বিষয়। 27 বছরের কারাজীবনে প্রতিদিন সকালে ব্যায়াম করতেন ম্যান্ডেলা। একদিনও এর ব্যতিক্রম ঘটেনি। ওয়াট ওয়াটার স্ট্রান্ড বিশ্ববিদ্যালয়ে কলেজ জীবন শুরু করলেও একটি ছাত্র বিক্ষোভে অংশ নেয় তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার পর ম্যান্ডেলার জীবন পুরোই বদলে যায়।